ইলেকট্রনিক্স টেকনোলজি ষষ্ঠ পর্বের মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট তো ইলেকট্রনিক্সের স্টুডেন্টরা অনেক দিন যাবৎ কলেজে আসতে পারতস না এর জন্য বাংলাদেশ সরকার তোমাদের জন্য এই অভিনব ক্লাসের ব্যবস্থা করেছে এর জন্য বাংলাদেশ সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের যে সাবজেক্টটা সিস্টেম এটা তোমরা অলরেডি ক্লাসে শুরু আমি জানি মিড সেমিস্টারের জন্য যে সিলেবাসটা তার হয়তো অধিকাংশটাই তুমি তোমরা কভার করে ফেলছ তো যেহেতু প্রত্যেকটা ক্লাসই প্রথম থেকে শুরু হচ্ছে তো আমিও হচ্ছে এটা আবার প্রথম থেকে শুরু করতে যাচ্ছি তো প্রথমেই চলো দেখে নিই আমরা এটা চ্যাপ্টার ওয়ানটা কি আছে চ্যাপ্টার ওয়ানে তোমরা দেখতে পারছো হচ্ছে আন্ডারস্ট্যান্ড দা ফান্ডামেন্টাল অফ মাইক্রোকন্টলার অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার যেই বেসিক ব্যাপারটা বেসিক জিনিসপত্র সেটা সম্পর্কে আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়ানে জানবো এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ানের মেন ইস্যু তারপরে হচ্ছে মনে হয় ভিডিও একটু স্লো হচ্ছে কিনা ইন্টারনেট কানেক্টিভিটির কারণে তোমরা কি সিলেবাস দেখতে পাচ্ছ সিলেবাস অফ দিস চ্যাপ্টার এই স্লাইডটা কি তোমাদের এখানে আসছে কিনা কেউ একটু কমেন্ট করে জানাইলে ভালো হইতো আচ্ছা সাউন্ড কম শোনা যাচ্ছে ধন্যবাদ আচ্ছা আমি দেখি আর একটু কিভাবে আপগ্রেড করা যায় সবাই একটু ফিডব্যাক দিয়ে জানালে সুবিধা হয় হ্যাঁ এখন আমার সাউন্ডটা ঠিক আছে কি না আচ্ছা ধন্যবাদ তো দেখতে পাচ্ছ সিলেবাস অফ দিস চ্যাপ্টার এখানে ওয়ান পয়েন্ট ওয়ান যেটা বলতেছি কি ডিফাইন মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড মাইক্রোপ্রসেসর অর্থাৎ এটা খুব সিম্পল জিনিস যে মাইক্রো কন্ট্রোলার আর হচ্ছে মাইক্রোপ্রসেসর দুটো সংজ্ঞাটা সম্পর্কে আমরা জানবো সিম্পল আর ওয়ান পয়েন্ট টু যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লিস্ট দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের বেসিক বিল্ডিং ব্লক একটা মাইক্রো কন্ট্রোলার হইতে হইলে একটা আইসির সর্বনিম্ন যে অংশগুলোর প্রয়োজন হয় সেগুলোকে বলতেছে বেসিক বিল্ডিং ব্লক তো আমরা এগুলো সম্পর্কে জানবো তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কম্পেয়ার মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার তোমরা আসলে এটা বলতেই হয় বরাবর আমার ক্লাস আমি বলি যে এটা আমাদের দূর মানে আমাদের মাইক্রো কন্ট্রোলার এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স তারপরে হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্স তারপর হচ্ছে প্রস্তুত তিনটার সমন্বয়ে মাইক্রো কন্ট্রোলারটা বুঝতে হয় এটা আচ্ছা হাসিবুল হাসান বলতেছে কিছু শোনা যাচ্ছে না সাউন্ড নাই আচ্ছা আসলে কি সবাই কি শুনতে পাচ্ছ না কি না আমাকে একটু কনফার্ম করবা হর বলছো ইয়েস স্যার আচ্ছা কেউ বলতে স্যার সাউন্ড ঠিক আছে কেউ বলতে সাউন্ড ঠিক নেই আসলে আমি কনফিউশনে পড়ে যাচ্ছি এমন হইতে পারে যে তোমাদের যে ডিভাইস দিয়ে তোমরা দেখতেছো এর হয়তো ভলিউমটা কমানো আছে ছবি অস্পষ্ট হ্যাঁ ছবি অস্পষ্ট হচ্ছে তোমার যদি ব্যান্ডউইথ স্পিড কম থাকে তাহলে হচ্ছে ছবিটা একটু ই দেখা যাবে রেজলিউশন কম দেখা যাবে আর যদি তোমরা ফেসবুক যেটা লাইট ভার্সন আছে সেটাও যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা একই সমস্যায় পড়বে সাউন্ড ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে তো আবার চলো ফ্রি কি বলতেছে যে মাইক্রো মাইক্রোপ্রসান মাইক্রো কন্ট্রোলার হ্যাঁ তোমাদের মাইক্রোপ্রসেসর সাবজেক্টটা আসলে আগেই পড়ার কথা ছিল কিন্তু এই এখনকার সিলেবাসে দুইটা একসাথে দিয়ে দিয়েছে ষষ্ঠ পর্বে মাইক্রোপ্রসেসর কিন্তু আগে কিন্তু প্যাটার্নটা এমন ছিল না আগে প্যাটার্নটা ছিল হচ্ছে মাইক্রোপ্রসেসর ষষ্ঠ পর্বে পড়বে মাইক্রো কন্ট্রোলার সপ্তম পর্বে পড়বে তো এখন যাই হোক যে কারণেই হোক দুইটা একত্রে হয়ে গেছে তোমরা মাইক্রোপ্রসেসর যতটুকু অলরেডি চার পাঁচটা অধ্যায় তোমরা পড়ে ফেলছ সো আমি মনে করতেছি এখন যেহেতু আমি মাইক্রো কন্ট্রোলটা আবার প্রথম থেকে পড়াচ্ছি সো তোমাদের প্রবলেম কিছুটা সলভ হবে তো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রিতে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার এই দুইটার জাস্ট কি তফাৎটা আছে সেটা আমরা দেখব আচ্ছা তারপরে ওয়ান পয়েন্ট ফোরে কি আছে মেনশন দ্য টাইপ অব মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ কত রকমের মাইক্রো কন্ট্রোলার আছে বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার মার্কেটে আছে তো কত ধরনের আছে আমরা মোটামুটি এটার একটা আইডিয়া নেবো ওয়ান পয়েন্ট ফোর তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দুইটা ভাগে ভাগ করে দেওয়া আছে দুইটা টপিক আছে এখানে একটা হচ্ছে ডিসক্রাইব দ্য হাভার্ট অ্যান্ড ভন নিউম্যান আর্কিটেকচার এটা হচ্ছে এটা কম্পিউটার আর্কিটেকচার কম্পিউটার তৈরি করার বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে। যেমন মনে করো যে আমরা বিল্ডিংয়ের কথা বলি বাড়ি বাসা বাড়ি তৈরি করার জন্য কি হয় বিভিন্ন ট্রাকচার স্ট্রাকচার হয় দুতলা বিল্ডিং ডুপ্লেক্স চারতলা বিল্ডিং হাই হাইরেস বিল্ডিং এরকম ধরনের কি কম্পিউটার এরকম স্ট্রাকচার আছে তো এই ধরনের দুটা স্ট্রাকচার সেটা হচ্ছে হাভার্ড স্ট্রাকচার আর একটা হচ্ছে ভন নিউমান আর্কিটেকচার তো এই দুটো সম্পর্কে আমরা জানব তারপরে হচ্ছে সিস অ্যান্ড রিস্ক সিস হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আর রিস্ক হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার মানে এটা ঘাবরানোর কিছু নয় আমরা সামনে এগুলো আরো বিস্তারিত দেখব অর্থাৎ কম্পিউটারের যে ইনস্ট্রাকশন কম্পিউটারকে কাজ করাইতে গেলে যে ধরনের ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাইতে হয় সেই ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা আছে তো আমরা এটা কম্পারিজনটা দেখবো আমরা এটা বিস্তারিত বুঝবো ওয়ান পয়েন্ট সিক্সে দেখতে পাচ্ছি মেনশন দ্য ক্রাইটেরিয়া ফর চুজিং এ মাইক্রো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তুমি মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং করবে এবং মাইক্রো কন্ট্রোলার দিয়ে একটা তুমি কাজ করবে এখন সেটা সেটা হচ্ছে কোন মাইক্রো তুমি চয়েস করবে সেটা বেশ কিছু ইয়ের উপরে ডিপেন্ড করে তো আমি আমি বলবো যে কীভাবে তুমি এটা চুজ করবা আচ্ছা তারপরে মেনশন দ্য ফিল্ড অফ মাইক্রো কন্ট্রোলার অ্যাপ্লিকেশন মাইক্রো কন্ট্রোলারটা কোথায় ব্যবহৃত হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব কেমন তো শুরু করি হ্যাঁ অনেকে অনেক ধরনের কমেন্টস করতেছো এই সাবজেক্টে ভর্তি হয়ে জীবন বেদনা হয়ে গেল না এরকম কিছু না আসলে ইলেকট্রনিক্সটা খুবই মজার খুবই আনন্দের একটা সাবজেক্ট যদি সেটা তুমি মজা হিসেবে নিতে পারো যদি তুমি এটাকে কি বলে যে হবি হিসেবে নিতে পারো তাহলে কিন্তু ইলেকট্রনিক্সটা অনেক মজা তুমি যদি একটা নিজের সার্কিট যদি তৈরি করতে পারো তখন কিন্তু তুমি অনেক মজা পাবা আচ্ছা তাহলে আমরা দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ডিফাইন মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড আমরা এটা দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি আছে তোমাদের স্ক্রিনে আসলে এই স্লাইডটা শো করছে কিনা হ্যাঁ একটু লেট হয় বুঝতেছি হয়তো ইন্টারনেট কানেকটিভিটি প্রবলেমের কারণে হয়তো লেট হচ্ছে ওকে ফাইন তো এখন দেখো আমরা কি সংজ্ঞাটা শিখবো মাইক্রো প্রসেসর মাইক্রো প্রসেসরের সংজ্ঞা অলরেডি তোমরা জানো তোমাদের মাই যে সাবজেক্ট আছে সেখানে এটা তোমরা জানো তারপরেও আমি একটু সিম্পলি সহজ ভাষায় একটু লিখার চেষ্টা করছি তো এখানে দেখো কি লেখা আছে মাইক্রোপ্রসেসর একটা ইলেকট্রনিক চিপ মানে এটা একটা আইসি যা একটা কি কম্পিউটার সিস্টেমের মূল উপাদান অর্থাৎ একটা কম্পিউটার তৈরি করতে গেলে যে 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 উপাদান প্রয়োজন পড়ে তার যে মূল উপাদান সেটা হচ্ছে এই মাইক্রোপ্রসেসর এর সাথে কি করতে হবে এর সাথে র্যাম রম পেরিফেরাল ডিভাইস সংযোগের মাধ্যমে একে কাজ করানো হয় আর মাইক্রোপ্রসেসরটা কোথায় কেন ব্যবহার করবো মাইক্রোপ্রসেসরটা ডেটা প্রসেস করার জন্য ব্যবহার করা করব আর মাইক্রোপ্রসেসরের কয়েকটা উদাহরণ দেখতেছো এখানে ইন্টেল এইট জিরো এইট ফাইভ তারপরে হচ্ছে ইন্টেল পেন্টিএম ফোর পি ফোর প্রসেসর এটা একটা মাইক্রোপ্রসেসর তারপরে মোটরোলার এম সি সিক্স এইট ডাবল জিরো এটা একটা মাইক্রোপ্রসেসর মূল কথা আমি যদি তোমাদেরকে বোঝাইতে চাই যে তোমরা তোমাদের কি কম্পিউটার আছে ল্যাপটপ আছে মোবাইল আছে তোমরা যখন এগুলো কিনতে যাও তখন কি বলো তুমি এই কম্পিউটারের স্পেসিফিকেশনগুলো যখন দেখো তখন সবার কি দেখো যে প্রসেসর কত তাই না এটা এটা বলো তোমরা প্রসেসর কত কোর আই ফাইভ নাকি কোর আই সেভেন বা ডুয়েল কোর কোর ডিউ এগুলো নিয়ে আমরা কথা বলি তাই তো ওই যে প্রসেসর এটা আমরা হচ্ছে বাণিজ্যিকভাবে এটাকে প্রসেসর নামে চিনি আসলে এটাই কিন্তু মাইক্রোপ্রসেসর বইয়ের ভাষায় এটাকে মাইক্রোপ্রসেসর প্রসেসর বলা হয় আর এটা বাণিজ্যিক মানে ইতে আমরা দোকান পাটে কিনতে গেলে এটাকে আমরা শুধু প্রসেসর বলে চিনি তো এটা এ পাশে দেখতে পারত যে ছবিটা আমি দেখাচ্ছি এই ছবিটা এটা এটা এটাতে জাস্ট একটা মাইক্রোপ্রসেসর কিনেই কিন্তু তুমি কাজ করতে পারবো না একটা কোর আইফাই মাইক্রোপ্রোসেসর কিনে তুমি কম্পিউটার পরিচালনা করতে পারবো না যদি তোমাকে কম্পিউটার পরিচালনা করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে এই সাথে কি করতে হবে একটা র্যাম কিনতে হবে র্যাম তারপরে তোমার একটা রমের প্রয়োজন পড়বে তারপরে ইনপুট আউটপুট তুমি কিবোর্ড কানেক্ট করবা মাউস কানেক্ট করবা এর জন্য তোমার ইনপুট আউটপুট পোর্টের প্রয়োজন পড়বে কমিউনিকেশনের প্রয়োজন পড়বে তুমি যে ইন্টারনেট কানেক্টিভিটি নিবা সেজন্য কমিউনিকেশন প্রয়োজন পড়বে এই ধরনের বিভিন্ন জিনিসগুলোর প্রয়োজন পড়ে তো এটাকে বলতেছে যে মাইক্রো প্রসেসর এটা একটা চিপ একটা আইসি যেটা কম্পিউটার সিস্টেমের মূল উপাদান আচ্ছা কানেক্টিভিটি তারপরে আচ্ছা আমার কি ইন্টারনেট কানেক্টিভিটি চলে গেল কিনা আমি একটু চেক করে নেই আমার লাইফটা আসলে চলে গেলো কি না আমি কনফিউশনে পড়ে গেছি আছে কিন্তু আমার মোবাইল থেকে ক্লোজ হয়ে গেছিলো সেজন্য এমন হয়ে গেছিল ওকে ফাইন আচ্ছা তাহলে আমরা পরের স্লাইডে যাই তো সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম আমরা নেক্সট স্লাইডে যাই এখন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার তোমাদের এখনো হয়তো লোড হয়নি সটা আসতে হয়তো একটু দেরি হচ্ছে আসলে আমাদের এখানে আমি সিলেট থেকে ক্লাস নিচ্ছি তো তো এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আজকে এর জন্য মোবাইল নেটওয়ার্কটাও অনেক স্লো কাজ করতেছে দেখো আমি স্লাইডটা চেঞ্জ করছি অনেক আগে এই মাত্র লাইভে দেখতে পারছি যে চেঞ্জ হয়েছে আচ্ছা যাই হোক তো দেখো এখানে মাইক্রো কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলারের সংজ্ঞা আমরা দেখব। মাইক্রো কন্ট্রোলার কী বলতেছি যেমন এর আগে আমি যে মাইক্রোপ্রসেসারটা নিয়ে কথা বললাম যে এর একটা চিপ আমরা আইসি এটা কিনে এর সাথে আমাকে র্যাম রম তারপরে হচ্ছে তোমার কিবোর্ড মাউস এগুলো সব কিছু একসাথে সংযুক্ত করে পরে আমাকে এটা কাজ করাইতে হচ্ছে কিন্তু মাইক্রো কন্ট্রোলারটা দেখো মাইক্রো নিয়ে নিজেই পূর্ণাঙ্গ একটা মাইক্রো কম্পিউটার এটা নিচেই একটা আইসি একটা একটা চিপ মাইক্রোপ্রসেসর যেমন একটা চিপ ছিল এটাও একটা সিঙ্গেল চিপ একটা সিঙ্গেল চিপ এর মধ্যে কি দেওয়া আছে এর ভিতরে দেখো এই যে ছবি তুমি দেখতে পারো এখানে দেখো সিপিইউ সিপিউ বলতে কি সিপিইউ বলতে সেই মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসরটা এটার ভিতরে তৈরি করে দেওয়া আছে পাশাপাশি এর সাথে কি র্যাম তৈরি করে দেওয়া আছে এবং এর সাথে রম লাগায় দেওয়া আছে ইনপুট আউটপুট দেওয়া আছে টাইমার টাইমার কাউন্টার মানে ক্লক পালস গণনা করার জন্য তোমার টাইমার কাউন্টার সংযুক্ত করে দেওয়া আছে মানে এর আগের যে আমরা স্লাইডটা দেখছিলাম মাইক্রোপ্রসেসরের কাজ করানোর জন্য এর সাথে যে আরও বিভিন্ন অংশ আমাকে কি সংযুক্ত করে কাজ করাইতে হচ্ছে সেই জিনিসটা কি করে দিছে দিচ্ছে বিল্ট ইন অর্থাৎ মাইক্রো সাথে আরও জিনিসগুলো একসাথে তৈরি করে দিয়ে দেওয়া আছে তো বলতে পারো যে তাহলে স্যার মাইক্রো আলাদা করে কিনবে কোনো এটাই তো পাওয়া যাচ্ছে এটার ভিতরে মাইক্রো প্রসেসর দেওয়া আছে র্যাম দেওয়া আছে রম দেওয়া আছে আলাদা করে কিনতে হচ্ছে না এটা দিয়েই তো সব কাজ হচ্ছে হ্যাঁ এটা এটা একটা গুড কোয়েশন অনেকে করতে পারো যে কেন এটা কিনবো হ্যাঁ আসলে এটা পূর্ণাঙ্গ মাইক্রো কম্পিউটার আমরা বলতেছি কিন্তু এটা কি একটা ক্ষুদ্র পরিসরে খুবই ক্ষুদ্র পরিসরে যে ওই মাইক্রো প্রসেসরের তোমার যে ফ্রিকুয়েন্সি তুমি এখন যে প্রসেসর কিনতেছ সেই প্রসেসরের ক্লক পালস কত ক্লক পালস হচ্ছে থ্রি থ্রি গিঘাহার্জের উপরে থ্রি পয়েন্ট ফাইভ গি গা প্রসেসর কিনতেছো প্লাস তুমি যে র্যাম ইউজ করতেছো সেই র্যামটা কত এখন তো ফোর জিবি র্যাম কেউ কিনে না এইট জিবি র্যামের নিচে কোনো কম্পিউটার এখন হচ্ছেই না তাহলে দেখো তোমার র্যাম রম তারপর হার্ড ডিস্কের কথা চিন্তা করো হার্ড ডিস্ক তুমি এক টারা হার্ড ডিস্ক নিচ্ছ তাই না তাহলে প্রচুর মানে এই কম্পিউটারটা একটা হিউজ সিস্টেম কম্পিউটার দিয়ে তুমি কী করতে পারো যে অনেক মানে হাই ডেটা প্রসেস করতে পারে কিন্তু মাইক্রো কন্ট্রোলারটা হ্যাঁ সব কিছুই আছে কিন্তু প্রসেসরটা খুব স্লো যেখানে আমাদের কম্পিউটারের প্রসেসর গিগাহার যে চলতেছে সেখানে আমাদের মাইক্রো প্রসেসরের প্রসেসরগুলো মাইক্রো কন্ট্রোলের প্রসেসরগুলো মেগাহার যে চলতেছে এইট মেগাহার্স টুয়েলভ মেগাহার্স এ ধরনের মানে লো ফ্রিকুয়েন্সিতে চলে র্যামের কথা বলো আমি যেখানে ল্যাপটপের কথা বলতেছি ল্যাপটপে আমরা ফোর জিবি গিগা বাইট র্যাম নিয়ে কথা বলতেছি অথচ এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে খুবই অল্প একশো আটাইশ বাইট র্যাম দুশো ছাপ্পান্ন বাইট র্যাম সব কিছু কি ক্ষুদ্র ক্ষুদ্র করে দেওয়া আছে তো এটাকে বলতেছে মাইক্রো কন্ট্রোলার এটাকে আমরা কোথায় ব্যবহার করব। ডেডিকেটেড একটা কাজে ব্যবহার করব ছোট কাজে ব্যবহার করব যে কাজে কম্পিউটারের দরকার কিন্তু অনেক ডেটা প্রসেসের প্রয়োজন নাই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করব সেখানে আমরা মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার করব মাইক্রো কন্ট্রোলের উদাহরণ হিসেবে এখানে দেখো দেখা আসে ইন্টেল এইট জিরো ফাইভ ওয়ান তারপরে হচ্ছে এটি নাইন এস ফাইভ টু তারপরে হচ্ছে এট এইট তারপরে পিক এগুলো হচ্ছে খুবই পপুলার মাইক্রো আচ্ছা তো আমাদের মনে হয় ওয়ান কমপ্লিট হয়ে গেছে ওয়ান আচ্ছা ওয়ান আমি পরেরটাতে যাওয়ার আগে স্লাইডটা লোড হোক এর মধ্যে হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন লিখো স্পেসিফিক এটুকুর উপরে মাইক্রো প্রসেসর প্লাস হচ্ছে মাইক্রো কন্ট্রোলার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো আমি তোমাদেরকে এটা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ কেউ কেউ আসলে খুবই গুরুত্বপূর্ণ ভালো কিছু কমেন্ট করতেছ সেটা হচ্ছে কমেন্টের জন্য মনোযোগ নষ্ট হচ্ছে গুড এটা একটা খুবই ভালো কথা হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমি জানি যে তোমরা অনেকে লাইভে আসো অনেকেই ক্লাস দেখতেছ তো শুধু যদি শুধু কুশেনগুলা করতা তোমরা কমেন্টে তাহলে হচ্ছে ভালো হইতো তাহলে কী হতো যে শুধু সেটার কোশ্চেনটা আমরা আমি অ্যান্সারটা করতে পারতাম তাই না এখন তোমাদের প্রচুর কমেন্ট এখন আমি কমেন্ট খুঁজে 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 কোনটা কোশেন আর কোনটা এমনিতেই করছো তাই না হ্যাঁ ধন্যবাদ সবাই মানে আমি জানি যে তোমরা অনেক দিন যাবৎ ক্লাসে যাচ্ছ না তোমাদের টিচারদেরকে পাচ্ছ না এই জন্য তোমরা অনেক আবেগ আপলুক্ত হয়ে আসো অনেক কমেন্ট করতেছো এটা স্বাভাবিক এটা জেনারেল তারপরেও আমি রিকোয়েস্ট করব যে আমি আমরা পরে আমরা সেশন দিব অন্য জেনারেল আলোচনা নিয়ে কেমন এখন হচ্ছে আমি যতটুকু পড়ালাম এর উপরে কিছু কোশ্চেন যদি করো তাহলে ভালো হয় সবার জন্য ভালো হয় কেমন যে আমরা ওইগুলোর অ্যান্সার দিতে পারি তোমাদের ক্লাস ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ আচ্ছা তাহলে মানে স্যার রিয়েল লাইফ এক্সাম্পল অফ মাইক্রো কম্পিউটার কোনটা মাইক্রো কম্পিউটার ও রিয়েল লাইফ এক্সাম্পল রিয়ে হচ্ছে তোমার যে ল্যাপটপ সেটাই তো মাইক্রো কম্পিউটার সেটাই মাইক্রো কম্পিউটার মাইক্রো মানে ছোট তুমি ল্যাপটপ হাতে নিয়ে ঘুরতে পারতেছো তাই না এটাই মাইক্রো কম্পিউটার রিয়েল লাইফ তারপরে পিসি যেটাকে বলতেছো এটাও মাইক্রো মানে মাইক্রো কম্পিউটার আরেকজন কোয়েশন করছে এমবেডেড সিস্টেম গুড কোশ্চেন অ্যামবেডেড এমবেডেড মানে এটা এমন একটা ব্যাপার যে কোনো কিছুর ভিতরে সুপ্ত অবস্থাতে থাকা অর্থাৎ এটা একটা কন্ট্রোল সিস্টেম যেই কন্ট্রোল সিস্টেমে কি প্রসেসরটা ওই ইয়ের ভিতরে আইসির ভিতরে বিল্টিন অবস্থা থাকবে একটা একটা কন্ট্রোল যেমন তোমাকে এক্সাম্পল দেই যে দূর থেকে কন্ট্রোল করা হবে না যে রিমোট রিমোটের ভিতরে কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার আসে কেমন তো রিমোটের ভিতরে যে প্রসেসিংয়ের জন্য যে প্রসেসরটা প্রয়োজন সেটা কি ইন অবস্থায় আছে এর জন্য এটাকে বলতে এমবেডেড অর্থাৎ সিস্টেমের ভিতরের প্রসেসরটা ইন অবস্থায় আছে এটাকে বলে অ্যামবেডেট আচ্ছা পেরিফেরাল ডিভাইস কি কি ওকে ফাইন গুড কোয়েশন পেরিফেরাল ডিভাইস কি পেরিফেরাল ডিভাইস বলতে এই যে প্রসেসরের কথা বললাম আমি মাইক্রো প্রসেসর মাইক্রো প্রসেসরের সাথে তুমি যা কিছু সংযুক্ত করবে সব কিছু পেরিফেরাল এক কথায় অর্থাৎ কিবোর্ড মাউস র্যাম রম প্রিন্টার যা বলো মাইক্রো প্রসেসরের সাথে যা সংযোগ করবে তাই পেরিফেরাল ডিভাইস অর্থাৎ পেরিফেরাল একটা কমন নাম কেমন পেরিফেরাল যেমন মাছ মাছ একটা কমন নাম কিন্তু মাছের তো অনেক ধরনের মাছ আছে চিংড়ি মাছ আছে বোয়াল মাছ আছে এরকম আর কি কিন্তু সবাইকে একটা কমন নামে কি বলতেছে মাছ একইভাবে পেরিফেরালকে একটা কমন বলতেছে প্রসেসরের সাথে আর যা কিছু সংযোগ করবে সব কিছুকে বলা হয় পেরিফেরাল আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আরেকটু পরে নেই কেমন আরেকটু পরে নেই মাইক্রোকন্টালকে ইন্টিগ্রেটেড সার্কিট বলার কারণ কি আচ্ছা ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টিগ্রেটেড বলতে কি বোঝায় ইন্টিগ্রেটেড সার্কিট বলতে অনেকগুলো সার্কিটকে একসাথে ইন্টিগ্রেশন করা মানে কি যুগজ মানে ছোট্ট একটা জিনিসের ভিতরে তৈরি করা তোমরা পরশো ভিএলএসআই আই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ইউএসএল ইউ ইউএসআই আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন অর্থাৎ অনেক বড়ো সার্কিটকে কী করা হয় ক্ষুদ্র আকারে খুব ছোটো একটা আইসিবি তেল তৈরি করা হয় এর জন্য এটাকে বলতেছে ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ যুগের মাধ্যমে অনেকগুলো সার্কিটকে যুগ করে তৈরি করা ইন্টিগ্রেটেড মানে তো হচ্ছে যুগস কেমন ওকে আচ্ছা আমরা পরে আবার কমেন্ট করব আমরা আরেকটু পরে নেই সিরিয়াল কমিউনিকেশন হ্যাঁ রিয়াদ আহমেদ সিরিয়াল কমিউনিকেশন সম্পর্কে আমাদের সামনে চ্যাপ্টার আছে বিশদ আলোচনা আছে খুবই ইন্টারেস্টিং আলোচনা আমরা সেখানে পড়ব কেমন আচ্ছা এখন আমরা সামনে একটু পড়ে নিই হ্যাঁ আমার ক্লাসের সময় তো শেষ হয়ে যাচ্ছে খুবই অল্প সময় তিরিশ মিনিটে আসলে ক্লাস হয় না আচ্ছা যাক আমরা আস্তে আস্তে সামনে আরও বাড়াবো আচ্ছা দেখে ওয়ান পয়েন্ট টুতে আসো দেখো তো ওয়ান পয়েন্ট টুতে কী হচ্ছে আমরা অভ্যন্তরীণ অংশ অলরেডি এটা আমরা আলোচনা করে ফেলছি একটা মাইক্রো কন্ট্রোলারের বেসিক মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ যেটাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলতে পারবো যেটাকে মাইক্রো কন্ট্রোলার বলতে পারবো তার কি কী জিনিস থাকলে আমরা তাকে মাইক্রো বলতে পারি একটা এখানে কী বলছি সিপিউ সিপিউ হলে থাকতেই হবে র্যাম ক্ষুদ্র আকারই হোক সেটা থাকতেই হবে রম থাকতেই হবে পোর্ট থাকতে হবে টাইমার আর কাউন্টার থাকতে হবে এবং সিরিয়াল কমিউনিকেশন চ্যানেল থাকতে হবে এই কয়টা জিনিস যদি থাকে তাহলে তাকে আমরা কি বলতে পারি মাইক্রো কন্ট্রোলার বলতে পারি এছাড়াও কিন্তু এর বাইরে আরও অনেক ফিচার আছে এডিসি আছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এর ভিতরে বিল্ডিং থাকে তারপরে হচ্ছে তোমার ইউএসবি এটার ভিতরে বিল্ডিং থাকে তারপরে অনেক ধরনের ডিএসসিও এর ভিতরে ইন থাকে কেমন তো সেগুলোকে ওগুলা আরো এক্সটেন্ডেড লেভেল মাইক্রো কন্ট্রোলার যদি আমরা বলতে চাই তাহলে আমাকে এই কয়টা জিনিস লাগবে তাইলে আমরা সেটাকে বলতে পারি একটা মানে মাইক্রো কন্ট্রোলার কেমন আচ্ছা তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি এখন দেখো আমরা কি করব মাইক্রো প্রসেসর আর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এর কি করব তুলনা করব পার্থক্য পার্থক্যগুলো খুবই সহজ এটা সিম্পল এটা মুখস্থ করার দরকার নেই তোমরা জাস্ট যদি হ্যাঁ স্লাইড তো চেঞ্জ হচ্ছে না সেটা আমিও দেখতে পাচ্ছি স্লাইড চেঞ্জ হইতে একটু সময় নিচ্ছে হ্যাঁ স্লাইড চেঞ্জ হয়ে গেছে ওকে তো এখানে দেখো মাইক্রো প্রসেসর মাইক্রো আমি পাশাপাশি রাখছি প্রথমে কি সংখ্যাটা দিচ্ছি একটু আগে যে সংজ্ঞাটা আমরা পড়লাম সেটাই প্রসেসর একটা ইলেকট্রনিক চিপ বা আইসি যা একটা কম্পিউটার সিস্টেমের মূল উপাদান এর সাথে র্যাম রম পেরিফেরাল ডিভাইস এগুলোকে একত্রে সংযোগ করে পরে এটাকে আমরা কাজ করাইতে পারবো ওকে আর ওখানে দেখো মাইক্রো কন্ট্রোলারে কী বলতেছি মাইক্রো কন্ট্রোলার একটা পূর্ণাঙ্গ মাইক্রো কম্পিউটার চিপ বা আইসি এটা এটার মধ্যে কি মাইক্রোপ্রসেসর র্যাম রম পেরিফেরাল ডিভাইস ব্র্যাকেটে দেওয়া আছে বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস এগুলো সমন্বয় গঠিত এটা জাস্ট কী করছি জাস্ট সংজ্ঞা দিচ্ছি আর কিছুই না হ্যাঁ ইনপুট আউটপুট বলছো হ্যাঁ এখানেও ইনপুট আউটপুট হবে পেরিফেরালটা ইনপুট আউটপুট তুমি এখানে উল্লেখ করতে পারো আচ্ছা তারপরে দুই নম্বরে দেখতেছ মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন সংখ্যা অনেক বেশি হ্যাঁ মাইক্রোপ্রসেসরের যে প্রোগ্রামিং তোমরা প্রোগ্রামিং এসেন্সিয়াল পড়ছো সেখানে তোমরা প্রোগ্রামিং করছো তো ওখানে মাইক্রো মাধ্যমে অনেক বড় বড় কাজ করা করা যাচ্ছে মাইক্রো প্রসেসরের মাধ্যমে অনেক বড় বড় তুমি মনে করো ফটোশপের কাজ করতেছ তারপরে হচ্ছে ভিডিও এডিটিং করতেছ বিশাল বড় বড় কাজ করতেছো তো সো ওটার ইনস্ট্রাকশনের সংখ্যা অনেক বেশি প্রসেসরকে ডাটা প্রসেসিং বিভিন্নভাবে ডেটা প্রসেস করতে হয় প্রচুর ডাটা প্রসেস করতে হয় এর জন্য এটার ইনস্ট্রাকশনের সংখ্যাও অনেক বেশি আর মাইক্রো কন্ট্রোলারে আমরা ক্ষুদ্র কিছু কাজ করব অল্প পরিষদে কিছু কাজ করব সেজন্য এটার কি এটার ইনস্ট্রাকশনের সংখ্যাও কম আচ্ছা তারপরে তিন নম্বরে কি দেখতেছ মেমোরি এবং ইনপুট আউটপুট ডেটা ট্রান্সফারের সময় বেশি লাগে হ্যাঁ মেমোরি থেকে এবং ইনপুট আউটপুট থেকে প্রসেসরের সাথে ডেটা ট্রান্সফার করতে সময় বেশি প্রয়োজন হয় কারণ কি কারণ হচ্ছে এই যে না আমরা মাদারবোর্ডের মধ্যে প্রসেসর লাগাই আবার র্যাম লাগাই একটু দূরে তার র্যাম থেকে প্রসেসরে যে ডেটা ট্রান্সফার হবে এর জন্য তো সময়ের প্রয়োজন হয় আর মাইক্রো কন্ট্রোলারে কী হয় মাইক্রো কন্ট্রোলের তো একটা ইসির ভিতরে সব কিছু তৈরি করে দেওয়া এটার যে র্যামটা সেটা কি এটা একবারে ক্যাশ মেমোরির মতো তৈরি করে দেওয়া একদম প্রসেসরের সাথেই দেওয়া এর র্যামটা যার কারণে এটার ডেটা ট্রান্সফারটা খুব দ্রুত হয় তারপরে হচ্ছে মাইক্রো প্রসেসর বেস সিস্টেম খরচ অনেক বেশি হ্যাঁ মাইক্রোপ্রসেসর সিস্টেমে বেস খরচ তো অনেক বেশি হবে তুমি যদি এখন একটা কম্পিউটার কিনতে চাও তাহলে লিস্ট তোমাকে বিশ হাজার টাকা খরচ করতে হচ্ছে তাই না একটা কম্পিউটার যদি তুমি মাইক্রো প্রসেসর বেস দিয়ে সিস্টেম যদি তুমি কেনো আর মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম খরচ অনেক কম হ্যাঁ আশি টাকা একশো টাকা একটা মাইক্রো কন্ট্রোলার পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে মাইক্রো মাইক্রো কাজ মাইক্রো কন্ট্রোলার দিয়ে হবে না ফাইন কিন্তু যদি কাজটা মনে হয় খুবই ক্ষুদ্র হতে পারে যে তোমার বাসায় ফ্যান লাইট কন্ট্রোল করা তাহলে ফ্যান লাইট কন্ট্রোল করার জন্য তুমি বিশ হাজার টাকার কম্পিউটার কিনবা না তাই না ফ্যান লাইট কন্ট্রোল করার জন্য তোমার আশি টাকার মাইক্রো কন্ট্রোলার এনাফ সেই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেমের খরচটা অনেক কম আর পাঁচ নাম্বার দেখতেছি একাধিক এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকে হ্যাঁ এটা একটু আগে বললাম মাইক্রো প্রসেসর দিয়ে প্রচুর ডেটা প্রসেস করা হয় বৈজ্ঞানিক কাজকর্ম করা হয় স্ট্রিমিং করা হয় তারপরে হচ্ছে ডেটা প্রসেস করা হয় ভিডিও এডিটিং করা হয় তো তারপর অটোক্যাডে ডিজাইনের কাজ করা হয় কিন্তু মাইক্রো কন্ট্রোলার কিন্তু এই কাজে না মাইক্রো কন্ট্রোলারটা একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজ করবে যেটা দিয়ে একটা সফটওয়্যারই ফার্মওয়্যার বা সফটওয়্যার যে টেবল এটা লুট করে দেবে একটা নির্দিষ্ট কাজ করবে যেমন ওভেন ওভেনের যে মাইক্রোমেটেলা আছে ও শুধু ওভেনটাকে পরিচালনা করতেছে কেমন তো এটার কাজটা সীমিত নির্ধারিত হয় আচ্ছা আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে এসছি তিন মিনিট আছে তো আমাদের তো আসলে অনেক বাকি আছে আমরা সামনে পড়বো সামনে আরও ফাস্টার হবে সামনের ক্লাসগুলো সমস্যা নাই আমরা সামনে আরো অনেক টপিক রয়েছে তো আর কিছু এই ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত পড়ছি আমরা তো এই পর্যন্ত যদি তোমাদের কোনো কোয়েশন থাকে তো এই কোশেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব হ্যাঁ একজনের কোয়েশন করেছো র্যাম র্যাম কি পেরিফেরাল নাকি হ্যাঁ ইয়েস র্যাম অবশ্যই একটা পেরিফেরাল ডিভাইস যেহেতু মাইক্রোপসরের সাথে আলাদা করে লাগাইতে হচ্ছে তো এটা অবশ্যই পেরিফেরাল ডিভাইস আর আমাদের হাতে ইন্টারাপ কন্ট্রোল হ্যাঁ ইন্টারাপটা আচ্ছা এত অল্প সময় ইন্টারাপ্টটা তুমি অনেকক্ষণ যাবৎ কোশন করতেছ ইন্টারাপ আমি একটু শর্টকাট বলে দিচ্ছি ইন্টারাপ হচ্ছে কোনো কাজে বাধা প্রদান করা যেমন ধরো আমি এই ক্লাসটা নিচ্ছি তো মাঝখানে কি একজনের কোশ্চেন করলো যে স্যার আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না তো তখন আমি কী করতেছি যে আমি ক্লাসটাকে অফ করে আমি আগে সাউন্ডটা চেক করতেছি তারপরে যদি সাউন্ড ওকে হয় তারপরে আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি তাহলে এটাই ইন্টারাপ যে আমার একটা কাজের মাঝখানে তুমি কি পজ করালে একটু আমাকে থামালা আমি ওই ওই কাজটা করে দিয়ে এসে পুনরায় আবার আগের যে কাজটা আমি করতেছিলাম সেই কাজে ফিরে আসলাম এটা কি ইন্টারফল কেমন এটা মাইক্রোভোসের আরও বিস্তারিত আছে আমাদের আমরা পরে আরও বিস্তারিত এটা পড়ার চেষ্টা করব